হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, তো একটু আগে আমি গিয়েছিলাম দারাজ কালেকশন পয়েন্টে, তো সেখান থেকে আসলে প্রোডাক্ট আনতে গেছিলাম মূলত, আর একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, বাসায় আসার পরপরই বৃষ্টিটা শুরু হলো। তো গিয়েছিলাম মূলত প্রোডাক্ট কালেক্ট করার জন্য, আমাদের এখানে কালাচাঁদপুরের কাছে নদ্দা, তো সেখান থেকে কালেক্ট করার জন্য। এই তো প্রোডাক্টটি নিয়ে আমি নদ্দা অফিস থেকে বার হচ্ছি, দারাজের পয়েন্ট যেটা, আর এখানে রাস্তায় কাজ চলতেছে, এটা যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে, তো এখানে কাজ চলতেছে রাস্তায়। আর এই তো রাস্তা আসলে কাজ চলা মানে হচ্ছে জনদুর্ভোগ, এখানে নাকি মেট্রোর স্টেশন হবে, আর যার কারণে প্রচুর পরিমাণ গাড়ি যানজট লেগে আছে। তো ইঞ্জিনিয়ারদের কাছে প্রশ্ন আমার যে কীভাবে জনদুর্ভোগ কমিয়ে উন্নয়ন করা যায়, সেভাবে একটু কাজ করেন আপনারা। তো এই রাস্তায় আগে জ্যাম ছিল না, গত কয়েক মাস ধরে কনস্ট্রাকশনের কাজের পরপরই প্রচুর পরিমাণ জ্যাম এই রাস্তার মধ্যে, আসলে খুবই হাঁটাও যায় না খুবই কনস্ট্রাকশনের জন্য। আর এই তো বাসায় চলে এসেছি, এখন দারাজের প্রোডাক্টগুলো আপনার সাথে একটু শেয়ার করব। তো এই তো প্রোডাক্টগুলো এখানে, তার আগে আমি একটু সিঙ্গারা সমোচা এনেছি। তো আমার এলাকায় আসলে এক কুড়িজার সিঙ্গারাটা অনেক ভালো বানায়, 20 টাকা করে একটা নিয়ে এসেছি কুড়িজার সিঙ্গারা, আর একটা সমোচা নিয়েছি এসেছি, সমোচা 10 টাকা, সিঙ্গারা হচ্ছে 20 টাকা। আর এখন এই তো প্রোডাক্টগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে 3টা প্রোডাক্ট আমার, এই যে দারাজ থেকে এনেছি প্রোডাক্টগুলো। তো প্রোডাক্টগুলো আসলে খুব সুন্দরভাবে র্যাপিং করা তাদের, যাতে প্রোডাক্টগুলো নষ্ট না হয়, তাই তার জন্য। তো আমি আসলে ওপেন করে দেখাবো কোনটা কী প্রোডাক্ট, এই জন্য আজকে মূলত ভিডিওটা করা, আপনাদের সাথে শেয়ার করব। তো আর ঢাকা থেকে এটাই প্রথম আমি প্রোডাক্ট মানে অর্ডার করলাম দারাজে, এর আগে ঢাকায় কখনো প্রোডাক্ট দারাজের কোনো প্রোডাক্ট আমি অর্ডার করিনি। তো রকমারি থেকে অনেক কয়েকটা বই অর্ডার করেছিলাম, তো একটু শেয়ার করতেছি যে কী প্রোডাক্টগুলো আসলো আপনাদের সাথে সামনে। তো এটা হচ্ছে ডার্মা রুলার, তো এটা অনেকেই জানেন এই প্রোডাক্টটা সম্পর্কে, এই তো এবার একটু অর্ডার দিয়ে নিলাম প্রোডাক্টটা। তো মোটামুটি আমি যতটা ভেবেছিলাম সাইজে একটু ছোট এই প্রোডাক্টটা, একটু বড় হলে ভালো হতো, তবে এটা সাইজের ভিউ আমি আসলে দেখিনি, এটা আমার একটা প্রবলেম হতো, মানে এটা একটা ফল্ট হতে পারে আমার। তো মোটামুটি দেখে ভালোই লাগতেছে প্রোডাক্টটা, যেরকমটা দেখেছিলাম অনলাইনে ঠিক সেরকমই প্রোডাক্ট, সেটা কোনো সন্দেহ নয়। আর এতে দেখি কী আছে, সুন্দরভাবে র্যাপিং করে দিয়েছে এই প্রোডাক্টটা। তো এটা হচ্ছে বডি ওয়াশ, বডি ওয়াশটাও দেখেন খুব সুন্দরভাবে র্যাপিং করা, যাতে কোনো প্রোডাক্ট নষ্ট না হয়। তো এই তো ড্যাটলের একটা বডি ওয়াশ আমি অর্ডার দিয়ে নিলাম, অর্ডার দিয়েই দিলাম এবার। তো অ্যাভেলেবল থাকে না অনেক দোকানগুলোতে আসলে এই এলাকায়, যার জন্য আসলে দারাজে প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো ইচ্ছা হলো যে এবার একটা কিনি, আর সাথে এটা কী দিয়েছে জানি না, এটা হয়তো গামোছার বা জন্য হয়তো কোনো একটাই। আর একটা প্রোডাক্ট এসেছে, এটাতে বাদাম আছে, দেখেন এটা খুব সুন্দরভাবে বক্সে প্যাকিং করে দিয়েছে তারা, দারাজের এই প্রোডাক্টটা। আর তো দেখেন খুব সুন্দরভাবে, যাতে বাদাম একটাও নষ্ট না হয়। তো এবার আসলে বাদাম অ্যাভেলেবল আমি পাচ্ছিলাম না কোনো দোকানে, তো দেখলাম যে তারা যেরকম সুন্দরভাবে প্যাকেট করা বাদাম পাওয়া যায়, তো যার জন্য মূলত অর্ডার দিয়ে দিলাম। আর এই তো বাদাম, 1 প্যাকেট বাদাম, চানাচুরা সুইটস, এখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন, আমি এখনও টেস্ট করিনি। তো এর রিভিউ অবশ্যই আপনাদের জানাবো কেমন লাগে বাদামটা খাওয়ার পর, বা শর্টসে বা বিভিন্ন কোনো ভিডিওতেও যদি আমি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই শেয়ার করবো বাদামগুলো কেমন খেতে। আর এই তো বডি ওয়াশ, একটা ডার্মা রুলার, আর বাদাম, এই 3টা প্রোডাক্টই অর্ডার দিয়ে দিলাম আর হাতে পেয়ে গেলাম। তবে একটু সময় আমার বেশি লেগেছে, মূলত 1 সপ্তাহ মতো সময় লেগেছে, আমি ভেবেছিলাম আরও কম সময় আসবে, যেহেতু আমার বাসার কাছেই এখানে কালেকশন পয়েন্ট, তো তার জন্য আমি আর হোম ডেলিভারি দিইনি, তো নিজে গিয়ে কালেকশন করেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কী কী প্রোডাক্ট অর্ডার দিলাম, আর এটাই মূলত আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ।